আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আরেকটা মানে এই সেম খোপাটাই মানে আরেকটা ডিজাইন করে তোমাদেরকে দেখাবো। এটাতে আমি মূলত কয়টা ফুল ব্যবহার করছি দেখাই, 1 2 3 4 5 6 7 এটাতে টোটাল 7টা ফুল ব্যবহার করা হয়েছে আর সবগুলো ফুলই খুব কোয়ালিটি সম্পূর্ণ ফুল। আর এটাকে তুমি আরো গর্জিয়াস করে তুলতে পারো এই যে এই রেণুগুলো ব্যবহার করে, এগুলো দিলে এই জিনিসটা আরো বেশি সুন্দর হবে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল মনে হয় আর আমার খোপার ডিজাইনগুলো তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার কেউ যদি আমার পেজ থেকে অর্ডার করতে চাও তাহলে আমার পেজে রোজিনাথ চৌধুরীতে ইনবক্স করতে হবে, তাহলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের যে ডিজাইনটা ভালো লাগে সেইভাবে আমি মেক করে দিতে পারবো। এই রেণুগুলো আমি বসিয়ে নিই, জিনিসটার আরো সৌন্দর্যটা বেড়ে যাবে। ধরতে পারো যে ডিজাইন, 2 নম্বর ডিজাইনটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি। তোমার এই রেণুগুলো দেওয়াতে খোপাটার সৌন্দর্যটা অনেকটা বেড়ে গেছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার এই ফুলটা মানে টোটাল এই খোপাটায় 7টা ফুল ব্যবহার করছি আমি। খোপাটা অনেক বেশি সুন্দর হয়েছে, মানে তোমার কোনো ফাঁকা জায়গা রাখিনি আমি, জিনিসটা যখন তোমরা চুলে পড়বে তখন খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয় অবশ্যই নতুন নতুন কালেকশন দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অবশ্যই আমার পেজটা যারা ভিজিট করবা আমার পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবা। এটা আমি তোমাদেরকে আমার চুলে পরিয়ে দেখাই যে জিনিসটা দেখতে কেমন হয়েছে। এগুলো মূলত ব্রাইডাল খোপা, যাদের প্রয়োজন অনেক রকমের বানাবো, অনেক প্রাইজে বানাবো। প্রাইস ডিটেইলস যদি জানতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজ রোজিনা চৌধুরীতে নক করতে হবে। খোপাটা আমি তোমাদেরকে পরিয়ে দেখাচ্ছি যে জিনিসটা কেমন দেখতে হবে। আর এখানেও তোমার সবকিছু আমি কোয়ালিটি ফুল ব্যবহার করেছি, এগুলোর মধ্যে তোমার নর্মালও আছে। অবশ্যই কমেন্ট করে জানাবে যে খোপাটা তোমাদের কাছে কেমন লাগে। এগুলো যখন পরবা খুব সুন্দর লাগবে, শাড়ির সাথে পর আমি সবভাবেই তোমাদেরকে দেখাবো। আমি শাড়ির সাথে যখন পরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি অনেক কিছুই বানাবো, আমার পেজটাতে ফলো রাখলে, ফলো দিয়ে রাখলে, লাইক দিয়ে রাখলে তোমরা সব কিছুই দেখতে পারবে। আমি মূলত কীভাবে বানাই প্রতিটা জিনিস আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই তো আমার ফাইনাল লুক, হোক তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, হেল্পফুল মনে হয়েছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আমার বেশি বেশি সাপোর্ট দিবা। এই তো সবাইকে আসসালামু আলাইকুম, আজকে আল্লাহ হাফিজ।